এক সময় ইসলামের পুণ্যভূমি মক্কাতুল মুকাররমা ইসলামের আগমনকে কেন্দ্র করে যে মক্কাকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন যেখানে বাইতুল্লাহকে নির্মিত করেছেন জমজমের পানি যেখানে আল্লাহ তাআলা জারি করেছেন গুনাহমোচনের বরকতি পাথর যে জায়গায় আল্লাহ তাআলা স্থাপন করেছেন যেখানে শার ইসলাম পাহাড়কে জায়গা করে দিয়েছেন যে জায়গার তওয়াফকে সকল নবীদের জন্য ইবাদত করেছেন এমন পুণ্যভূমি ইসলামের এক চরম দুর্দিন একটা সময় ছিল যখন ইসলামের মহানায়ক আমার নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার নবী যার আগমনকে কেন্দ্র করে মক্কার এত সুন্দর সাজসজ্জা শুধু মক্কা নগরে তিনি আসবেন বলে শুধু মক্কার সাজসজ্জা না এই যা কিছু দেখি আল্লাহ তাআলা এই জান্নাত এই দুনিয়া এই যা কিছু সৃষ্টি করেছেন সুন্দর করে সাজিয়েছেন যার খাতিরে যিনি পৃথিবীতে আসবেন বলে তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে কেন্দ্র করেই ইসলামের বুনিয়াদ স্থাপিত মক্কাতুল মুকাররমায় হযরত ইব্রাহিম ও ইসমাইল ও হাজেরার প্রেম খেলার নিদর্শন এর চিত্র অঙ্কন মক্কা মুকাররমায় তার আগমন মক্কায় হবে তাই প্রেম বাজার করে এই বাজারকে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন কিন্তু এত কঠিন এক দুর্দিন যার কারণে এত সাজসজ্জা সেই মক্কা নগর ছেড়েও মহানায়ক এই পৃথিবীর বিশ্বনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মক্কা নগর ছেড়ে রাতের আধারে হিজরত করে মক্কা থেকে বেরিয়ে যেতে হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে বাইতুল্লাহর দিকে তাকিয়ে কাঁদছিলেন আর বাইতুল্লাহর কাছ থেকে বিদায় নিতেছিলেন সর্বরে দুআ আলম নবী সেই মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ তাআলা তার মাশুককে কেন্দ্র করে আরেকটা প্রেম বাজার সাজাইলেন হিজরত করে চলে গেলেন কিন্তু কাবার প্রেম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার কাবায় আসতে চায় বাইতুল্লাহর প্রেম নবীজিকে বারবার টানতেছে বাইতুল্লাহর মহব্বতে সরওয়ারে দুআ আলম নবী মদিনায় বসে বসে কান্দে এই বাইতুল্লাহকে ঘিরে যতগুলো আশা নবী করেছে সব আশা আল্লাহ বাস্তবায়ন করে ফেলেছে এক সময় ইসলামের প্রথম কাবা তেবলা মসজিদুল আকসা কিন্তু নবী চায় যে কাবা মক্কা হয়ে যাক নির্দেশে এসে গেছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম আপনি আশা করেছেন পৃথিবীতে কিছু কিছু মানুষের আশা পূরণ করা আমি আমার জন্য ওয়াজিব করে নেই আপনার আশা পূরণ করা হলো নামাজ রতই ঘুরে দাঁড়ান কিবলা পরিবর্তন হয়ে গেছে আপনার আশা পুরা হয়ে গেছে কিছু কিছু মানুষের স্বপ্ন মানুষ পুরা করে আর কিছু কিছু মানুষের স্বপ্ন আল্লাহ পুরা করে কিছু কিছু মানুষের আশা নিজেরা পুরা করে আর কিছু কিছু আশা আছে যে আশাগুলো আল্লাহ নিজে পুরা করে এই সিলসিলা এই ধারাও কিন্তু পৃথিবীর আদিকাল থেকে শুরু হয়েছে ইসলামের এই চরম দুর্দিন যখন নবী যে আছেন মদিনায় কিন্তু মক্কায় নবীর যাইতে মনে চায় বাইতুল্লাহ তওয়াফ করতে মনে চায় আল্লাহর রাসূল বেরিয়ে গেলেন বাইতুল্লাহর দিকে এক সময় আসলেনও কিন্তু কত দুর্দিন যে হারামের কাপড় পরে মক্কার কাছাকাছি এসেও আল্লাহর রাসূল কাবাকে এক নজর দেখতে পারতেছেন না সর্বরে দুআ আলম নবী এখান থেকে
থেকে আল্লাহর নির্দেশে আবার হিজরত করে ইহরাম হুদাইবিয়াতে ইহরাম খুলে সন্ধিপত্রে স্বাক্ষর করে আল্লাহর রাসূল আবার এখান থেকে বিদায় গ্রহণ করেছেন কিন্তু ইসলামের রং দেখতে দেখা যাইতেছে যেন নবীজি কাফেরদের সব কিছু মেনে নিতেছে আর পরাজয় হইতেছে ভাবে সবে এরকম লাগতেছে কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুকে আগাম বিজয়ের আলাদা বার্তা শোনায়া দিতেছে ওগো বন্ধু আপনার স্বপ্ন পূরণ হবে আপনার আশাও বাস্তবায়ন হবে আপনাকে সুস্পষ্ট বিজয় আমি দান করব আপনি বিজয়ের বেশে আবার মক্কায় প্রবেশ করবেন আপনার আশা বাস্তবায়িত হবে দুঃখ নেবেন না চলে যাচ্ছেন কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বিজয়ের বার্তা রাসূলকে শুনিয়ে দিচ্ছেন যে বন্ধু আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করব সর্বরে দুআ নবীর এই সুস্পষ্ট বিজয় বা আল্লাহ পাকের ফয়সালা বা আল্লাহ পাকের দেয়া খুশখবরি নবী বুঝলো আবু বকর বুঝলো হযরত উমরেরও বুঝে আসছে হযরত উমর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কোলার ধরে জামা কাপড় ধরে জড়ায়া ধরে বলতেছে আমা আনতা নবিয়ুন হাক্কা আপনি কি সত্য নবী না আপনার ডাক কি আল্লাহ শুনে না আপনার কথা কি তিনি কবুল করবে না কেন আপনি সব মানতেছেন তাদের অত্যাচার কেন আপনি বরদাস্ত করতেছেন সর্বরে দুআ আলম নবী হযরত উমর কি শুধু এতটুকু বলছেন উমর আমি আল্লাহর নবী আমি রাসূলুল্লাহ আমি আল্লাহর বিরোধিতা কখনো করি না যুগে যুগে নবীদেরও এমন কিছু সময় গেছে যে সময় নবীদের বাহ্যিক রং দেখে মনে হয়েছে দুর্বল হয়েছে আসলে আল্লাহ তাআলা দুর্বল রঙের আবরণের নিচে বিজয়ের বিশাল পুরস্কার আল্লাহ তাআলা দান করেছে এই ধারাটাও এটা শুধু নবীদের জীবনে যেরকম গেছে এরকম তা না এরকম সংকল্পের ধারা অথবা কুরবানির ধারা অথবা মনের আশা পূরণ হওয়ার ধারা অথবা কিছু কুরবানি বাহ্যিকভাবে ভিন্ন রঙের কুরবানির ধারা দুনিয়াতে দেখা যাবে কখনো দেখা যাবে যে জেলে তালাবদ্ধ হয়ে গেছে পরাজয় হয়ে গেছে কখনো দেখা যাবে হাতে হাত করি অথবা দান্ডা বেড়ি পড়া হয়ে গেছে মনে হবে যেন যে পরাজয় হয়ে গেছে না এ পরাজয়ের আড়ালে আরেকটা বিজয়ের মহাসংবাদ লুকিয়ে রয়েছে এর নিচেই লুকিয়ে রয়েছে আল্লাহ পাকের নিজাম এরকম তার বন্ধুকে যেমন করে আল্লাহ তাআলা আলাদাভাবে বিজয়ের সংবাদ দিয়েছেন কিয়ামত পর্যন্ত আলাদা বিজয়ের সংবাদ একটা দলকে আল্লাহ তাআলা দিতেই থাকবেন বাহ্যিক রং হবে তাদের পরাজয়ের কিন্তু আসল হবে বিজয়ের যে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাদেরকে বিজয় দান করবেন কারণ হলো এই জমিনে আল্লাহর দ্বীন আল্লাহর কোরআন হিফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজ জিম্মায় রেখেছেন তবে আল্লাহর শাক বান্দাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কাজে শামিল রাখবেন সারা দুনিয়ার সব অপশক্তি মিলে এই পৃথিবীর থেকে দিন বিজয় দ্বীনের বিজয় থামাতে পারবে না অথবা দিনদারদের বিজয় সফলতাকে তারা থামিয়ে রাখতে দমিয়ে রাখতে পারবে না দিনের বিজয়কেও তারা থামাতে পারবে না কারণ দিনের বিজয় দেওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ দিনকে হিফাজত করার জিম্মাদারও আল্লাহ ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তাআলা আল্লাহ পাকের দিনকে নিজেই হিফাজত করবেন ওয়াদা করেছেন এ কারণে দিনদার যারা তাদের কোনো ভয় নাই দিনের হিফাজত যেমন আল্লাহ করবেন
দিনদারদের হিফাজত আল্লাহ তাআলা করবেন। দিনদাররা সংখ্যায় কম হলেও আল্লাহ তাআলা তাদেরকে মহা সফলতার মসনদ দান করবেন, দুর্দিনের ভেতরেও আলাদা বিজয়ের রং দান করবেন। ইসলামের দুর্দিন আগেও ছিল, ইসলামের দুর্দিন এখনো আছে, সামনে আরো মহা দুর্দিন ধীরে ধীরে আসবে, কিন্তু এর ভেতরেও দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে যারা অটল হয়ে নির্যাতন ভোগ করবে অথবা হিজরত করবে অথবা বরণ করবে কারাবরণ করবে অথবা যে কোনো কুরবানিকে তারা গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা সফলতার সুউচ্চ মসনদ তাদেরকেই আল্লাহ তাআলা দুর্বল গুলাকে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর রাসূল বলেন, বাদা আল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। হাবিবে কিবরিয়ার ভবিষ্যৎবাণী এটা, নিশ্চয়তার সংবাদ এটা, ভয় নাই, মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো পরাজয় নাই, মুমিন ইমানের উপরে অটল থাকা অবস্থায় তার যে কোনো হালতেই সে বিজয়ী, হিজরতের হালতেও বিজয়ী, সে বিজাতিদের নির্যাতনের নিচে পড়ে সে জুলুমার যাতনা বরদাস্তের ভেতর দিয়েও সে বিজয়ী, অথবা সে শাহাদাতের মালা পরিধানের মাধ্যমেও সে বিজয়ী, তার পরাজয়ের কোনো রং নাই, তার বিজয়েরই রং সব জায়গাতেই তার বিজয়ের রং। এবং এই মুমিনের কাফেলার যুগে যুগে এই মুমিনের কাফেলাকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, যেমন ভাবে আল্লাহ তাআলা তার বন্ধুকে বিজয় দান করেছেন। মহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কা নগরী ছেড়ে চলে গেলেন, এই মক্কাতে আল্লাহর রাসূল এক সময় বিজয়ীর বেশে প্রবেশ করলেন, যুদ্ধবিহীন কোন যুদ্ধ ব্যতিরেকে মক্কা নগরীর মসনদ আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করলেন। কিন্তু এক সময় রক্ত গিয়েছে, এক সময় কুরবানি গিয়েছে, মনে রাখবে মুমিনদের প্রতিটি রক্ত, প্রতিটি ফোঁটা রক্তের, এই প্রতিটি ফোঁটা রক্তের উপরে আল্লাহ তাআলা ইসলামের প্রাসাদ নির্মিত করেন। এক সময় রক্ত গিয়েছে, এক সময় তাদেরকে ত্যাগ আর কুরবানি বরদাস্ত করতে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এর বদলতে এমন এক ফাতহে মুবিন দান করেছে, যেই ফাতহে মুবিনে মুমিনদের না কোনো তরবারিকে উঠাইতে হয়েছে, না একটি তীরকে তাদের ধনুক থেকে বের করতে হয়েছে, না একটি গর্জন দিতে হয়েছে। মুসলমানরা পায়দল হেঁটে মক্কা নগরে প্রবেশ করেছে, আর কাফের বেঈমানরা জমিন ছেড়ে লেজ গুটায়ে ভয়ে পলায়ন করেছে, আর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে দলে ঢুকেছে। এই ধারাও এই রম কেয়ামত পর্যন্ত ইসলামের এমনই থাকবে যে ইসলামের বিজয় সশস্ত্র জিহাদের মাধ্যমেও হতে হয় না, ইসলামের বিজয় কিছু মানুষের কুরবানির কারণে বিনা যুদ্ধে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। অপেক্ষা করো নাস্তিকের দল, অপেক্ষা করো যারা ইসলামের দুশমন, অপেক্ষা করো, অপেক্ষা করো তোমরা, একদিন ইসলামের বিজয় আসবে, যেদিন এদেশের নায়েবে নবীদের স্বপ্নকে আল্লাহ তাআলা জমিনে বাস্তবায়ন করবে, সেদিন পালাবার রাস্তা তালাশ করে পাবা না। এই মুসলমানের কাফেলা, এই ঘোষণা, এই ইশারা খালিদ সাইফুল্লাহ ইউমির বক্তব্যের ভেতরে নয়, এই ইশারাও আল্লাহ পাকের কালামের ভেতরে লুকিয়ে রয়েছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুইয়া, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুইয়া বিল হক, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, لتدخلن المسجد الحرام إن شاء الله، إن شاء الله آمنين، محلقين رؤوسكم
ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا الله تعالى خوب নিকটে বিজয় দিয়েছেন আমি আয়াত পড়েছি শুধু বরকতের জন্য ধৈর্য ধরো উলামাদের কাফেলা যাদেরকে স্বাধীনতার পরে সবচেয়ে বড় কুরবানি দিতে হয়েছে আল্লাহর রাসূলের জন্য অথবা আল্লাহর দ্বীনের জন্য যদি এই কুরবানি আল্লাহর কাছে কবুল হয় তাইলে আল্লাহর ওয়াদা তোমাদের জন্য উলামাদের জন্য তুলাবাদের জন্য যে আল্লাহ তাআলা নিকটেই একটি বিজয় দান করবে যে বিজয়ের মাধ্যমে আহলুস সুন্নাতি ওয়াল জামার বিজয়ের পতাকা আবার আকাশে উড়বে আবার আকাশে উড়বে মুসলমানদের খুন যায় কিন্তু বিজয় অট হয় যেমন শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কুরবানি সারা সরকারি দান করেছে আমি এটা বিশ্বাস করি এই যুগে শেখুল ইসলামের চেয়ারে আল্লাহ যাকে বসাবে হাজার দূর দিনেও ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না নিজের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না সাবিরিন বান্দার দপ্তরে নিজের নাম লেখাইতে হবে হইতে পারে যে তোমাদের এই কুরবানি দুনিয়ার মানুষ স্বীকৃতি দিবে না তোমরা যে মেহনত করলে কুরবানি করলে ইসলামের কথা বললে কোরআনের কথা বললে নবীর ইজ্জতের কথা বললে পৃথিবীর কেউ এটাকে ভালো নজরে দেখবে না হতে পারে কিন্তু কাফা বিল্লাহি শাহীদা এটাও কারোর দেখার বিষয় না আলেমরা নায়েবে নবী নবীর জিম্মাদারির সাক্ষ্য যেমন স্বয়ং আল্লাহ এই জমিনে আলেমদের সকল ত্যাগ সকল কুরবানি সকল স্বীকৃতি পাবলিকের কাছ থেকে দেওয়া লাগে না এর স্বীকৃতি দাতাও স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ যখন দুনিয়ার সব কাফেররা রাসূলকে গালি দেয় তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সনদ আসমানের মালিক আল্লাহ দেয় যখন সাহাবা কেরামদেরকে কুরবানি আর গ্লানি বরদাস্ত করতে হয় তখন এই সাহাবা কেরামদের স্বীকৃতি ঈমানের স্বীকৃতি আল্লাহ তাআলা দেয় তাদেরকে দেশ ছাড়তে হয় তাদেরকে শাহাদাত বরণ করতে হয় তাদেরকে দুর্বল জীবন যাপন করতে হয় দুনিয়ায় তাদের স্বীকৃতি না হলেও তাদের ঈমানের স্বীকৃতি আল্লাহ স্বয়ং নিজে দেয় দুনিয়াতে তারা কিছু বঞ্চিত হলেও গোরাবাদের দপ্তরে তাদের নাম হলেও হাশরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযার ওয়াদা দিয়ে দেয় পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূলের রিসালাতের স্বীকৃতি আল্লাহ দিতেছেন আর সাহাবায়ে কেরামের কুরবানির স্বীকৃতি আল্লাহ তাআলা দিতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار এই যে কতগুলো গুণ সব গুণগুলো বর্তমান যুগের আলেমদের ভিতরে আছে বর্তমান যুগের আলেমরা অথবা আলেমদের সাথে যারা তারা কাফেরদের ব্যাপারে তারা শক্ত ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কাফেরদের ব্যাপারে তারা শক্ত কুফরের বেলায় তারা শক্ত আছিদা ও আলাল কুফার রুহামা ও বাইনাহুম তাদের ভিতরে একে অপরের দরদ আছে এই কারণেই তো পৃথিবীর এক প্রান্তে
কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার আবার তাদের ভিতরে আছে ইবাদতের খাসলাত তারা দুনিয়া নিয়ে ব্যস্ত না তারা ইবাদত নিয়ে ব্যস্ত তাদের চেহারায় তোমরা পাবে সাহাবায়ে কেরামের সেই সেজদার দাগ সাহাবায়ে কেরামের ইবাদতের দাগ সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ দালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল এই যে মুমিনদের এই হালত এই বর্ণনা শুধু কোরআনে নয় এমন কিন্তু বর্ণনা তাওরাতেও মুমিনদের ছিল জাবুরেও ছিল ইনজিলেও ছিল আসমানি সকল কিতাবে মুমিনদের সিফাত এমনই ছিল ওইরকম সিফাত তোমরা এখনো দেখতে পাবে টুপিওয়ালা আউলা কেশ পাগল বেশ মধ্যযুগী মধ্যযুগী রং লাগবে তালা ভুলা ইনসান ইনসান লাগবে কিন্তু তাদের কপালের ভেতরে দেখবা তাহাজ্জুদের সেজদার নূর তাদের কপালে পাবা আওয়াবিনের নূর চাষতের নূর তাদের সিনার ভেতরে পাবা ইলমের নূর তাদের চেহারা দেখলে পরে মনে হবে এরা আল্লাহর পেয়ারা এদেরকে তোমরা তালা ভুলা মনে করতে পারো কিন্তু তাদের আমল দেখলে পরেও কাফেররা ভয় পায় কিরে এত ইবাদত এত সুন্নত এত মুস্তাহাবের হিফাজত তারা করে কেন আমাদের মতো তারা ইহুদি রঙের হইতে পারে না নাসারা রঙের হইতে পারে না কারণ তাদের ভিতরে ইউজিবু যুররা আলিয়াগিজা বিহিমুল কুফফার আমলের পাত্তা আমলের ফুল ফল সাত সজ্জা এত সুন্দর যে আমল দেখলে পরে কাফেররা রাগ হয়ে যায় যে কারণে মাদারেসে কওমিয়ার ওলামাদের আমল দেখলে পরে তাদের সুরাত সাহাবিয়ানা সুরাত সাহাবিয়ানা ইবাদত দেখলে পরে কাফেরদের মাথা খারাপ হয়ে যায় তখন ওরা এই জায়গায় যেখানে আমল আছে এই জায়গাকে জঙ্গিবাদের আখড়া অথবা দুর্নীতির আখড়া বানাইবার চায় এত রাগ হয়ে যায় যেটাকে দুর্নীতির আখড়া বানাইবার চায় এবং এদের গলায় তারা জঙ্গিবাদের মালা পরাইতে চায় মনে রাখবে কষ্ট দিতে পারবা কিন্তু তোবা লিল গোরাবা এ সকল ইমানদারদের সাথে আছে স্বয়ং কে আরো জোরে আওয়াজ করে বলেন কে যারা জমিনে আসবে তাদেরকে মাগফিরাত দেওয়া তাদেরকে আজরে আজিম দেওয়ার ওয়াদা কে করেছে জোরে আওয়াজ করে বলেন কে করেছে কে করেছে এ কারণে এই রঙের মানুষদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন মাগফিরাত দিবেন সুতরাং আলেমদের দুরবস্থা দিনদারদের দুরবস্থা এই দুরবস্থা দেখে নিজেকে দিনদারের থেকে সরাইতে নাই মনে রাখবা যে সময় যে জিনিসের সংকট আসে ওই সময় ওই জিনিসের দাম বাড়ে মনে করো যে এখন টুপি পরলে গালি দেয় পাঞ্জাবি গায়ে দিলে গালি দেয় অথবা ইবাদত করলে পরে তাকে মধ্যযুগী কয় বুরকা পরলে তাকে মধ্যযুগী কয় গালি দেয় এই গালিগুলা রহমত এই গালিগুলা নেয়ামত এই গালির কারণে ইবাদতের মূল্য বেড়ে যায় এ কারণে আখিরি জামানায় একটা সুন্নতের আমলকে কদর করলে ওয়ালাকে আল্লাহ তাআলা শাহাদাতের মসনদের কদর দিয়ে বরণ করবে আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সুতরাং ফাসাদের জিন্দেগিতে দিনের কদর এটা ইমানদারের আলাদা শান এটা ইমানদারের বিজয়ের শান সঙ্গত কারণে আমি তো মাঝে মধ্যে দুমড়ে যাই মুচড়ে যাই ক্ষত বিক্ষত হৃদয় ঘাত আঘাত পাল্টাঘাত আমাকে দুর্বল করে দেয় যখন দেখি নাস্তিকদের হৈ রৈ কাণ্ড আর মুরতাদদের রৈ রৈ ব্যাপার কিন্তু আবার যখন আমি আমার মুসলিম জনতার চেহারার দিকে ফিরে তাকাই প্রতিদিন সন্ধ্যাবেলায় অথবা রাতের গভীরে যখন ইমানদারদের ইমানি জজবায় নুরানি চেহারার দিকে তাকাই আর যখন তাদের চেহারা
রংগুলো নিয়ে বসে যাই তখন আশার সঞ্চার হয় তখন আমার দিল সাক্ষী দেয় হই হই করতে পারো রই রই কাণ্ড ঘটাতে পারো মুসলমানের মাটিতে নাস্তিক মুরতাদ বেঈমান কাদিয়ানীদের স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না হতে পারে না হতে পারে না منظور কাফেলার বিজয়ের জিম্মাদার কে জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহ আরো জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলুন কে জিম্মাদার কে আল্লাহ আল্লাহর জিম্মায় নিজের জীবন ও মরণ উভয়টাকে সাপোর্ট করতে তৈয়ার আছো তো ইনশাআল্লাহ যখন তৈয়ারি থাকবে তো ইনশাআল্লাহ খাতমে নবুয়তের জন্য আমাদের আকাবিররা যদি ডাক দেয় নবীর ইজ্জতের জন্য রাজপথে বের হলে হতে হলে হবে তো হবে তো কুরবানির জন্য ইমানি তৈয়ারির জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন এটা হলো তামান্না আর এটা হলো আশার আলোচনা এই এতটুকু আশার বক্তব্য আপনাদের কানে পৌঁছে দিয়ে আমি আপনাদের কাছ থেকে আমার সংক্ষিপ্ত শবকের তাকরার এখানেই কুটি নিচ্ছি জো কিছু হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া জো কিছু হোগা তেরে করম সে হি হোগা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাদ আল ইশা ইনশাআল্লাহ আল্লাহ মাওলানা দামত বরকাতুম গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন জমে বসে যাব ইনশাআল্লাহ